থমথমে পরিস্থিতির মধ্যেই দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এবার পাকিস্তানের 12 কোটি 80 লাখ ভোটার, তাদের পরবর্তী সরকার কারা গঠন করবে তা নির্ধারণেই চলছে ভোট গ্রহণ। পাকিস্তানের 4টি প্রদেশের আইনসভার নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে এদিন। একজন ভোটার 2টি করে ভোট দিচ্ছেন, একটি জাতীয় আইনসভার জন্য, অপরটি প্রাদেশিক আইনসভার। নির্বাচনের মূল লড়াইটা হচ্ছে নওয়াজ শরীফের পিএমএলএন ও কারাবন্দী ইমরান খানের তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের মধ্যে। বিলাওয়াল ভুট্টোর দল পিপিও রয়েছে শক্ত অবস্থানে, তবে দলীয় প্রতীক ব্যাট হারানোয় স্বতন্ত্র হয়ে লড়ছেন তার দলের প্রার্থীরা। তোষাখানাসহ বেশ কয়েকটি মামলায় সাজা পাওয়ায় আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান, কারাগারেই ভোটাধিকার প্রয়োগ করেছেন এই সাবেক প্রধানমন্ত্রী। ডনের প্রতিবেদনে জানা গেছে, ইমরান ও তার অন্যান্য রাজনৈতিক বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে সকালেই ভোট দিয়েছেন। এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন নওয়াজ শরীফও। ক্রমবর্ধমান সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পাকিস্তান জুড়ে বন্ধ করে দেয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। এ অবস্থায় সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় পরিষদে এবার 336টি আসন, এর মধ্যে সরাসরি নির্বাচন হচ্ছে 266টি আসনে। বাকি 70টি সংরক্ষিত আসন, এর মধ্যে 60টি সংরক্ষিত নারী আসন আর সংখ্যালঘু আসন 10টি। গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট 17,816 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে 12,695 জন লড়ছেন প্রাদেশিক পরিষদ নির্বাচনে, বাকি 5,121 জন লড়ছেন জাতীয় পরিষদ নির্বাচনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।